এসেছে সুদূর থেকে বিদেশি ছেলে আকাশে ভেসে ভেসে পাখির ডানা মেলে এসেছে সুদূর থেকে বিদেশি ছেলে আমার কাছে ইলেকট্রিকের বিল দিয়া আমি দিয়েছি তবে একদিন দেখা করি নাই পরের দিন শুনি যে চলে গেছে বিয়া করে ঘুরাতে মালা এমন তো না যে অনেক দূর যাওয়া লাগবে যাও যাই ব্যবসা করো ব্যবসা করে চলে আসো তাই তো হয়েছে আমি তোমার খাপ কথাটা কি বললাম আমি খালি তোমার ছোট করি আমি খালি তোমার অপমান করি তোরা না সব ব্যাপারে তো সিরিয়াস হয়ে যাস না অসুবিধা কি মা তুমি আসো তোমার সাথে পরিচয় করে দিচ্ছি আল্লাহ কি বলি আমি তো রেডি হইনি এই অবস্থায় কিভাবে যাব মা তোমার রেডি হওয়ার দরকার নেই রেডি হবে শিমু এক তাড়াতাড়ি করো আসো তোমার মামার বন্ধু দেখতে কেমন সুন্দর লম্বা কত লম্বা 5 ফিট 8 গায়ের রং ফর্সা আগে অবশ্য আরো ফর্সা ছিল এখন একটু কালো হয়ে গেছে বিদেশে থাকে না এজন্য একটু কালো হয়েছে বিদেশে থাকলে কালো হবে কেন সানবার্ন হয় না ভাবি বয়স হয়েছে তো সেজন্য কালো হয়ে গেছে বেশি বয়স তোমার সাথে মানাবে আর টাকা পয়সা আছে তুমি সুখেই থাকবে আসো মজা তো না খেলো তো মা হ্যাঁ ফহেজ বিদেশ থেকে আসার পরে তো বাসাই থাকে না গিয়াসকে তো নিয়ে যেতে পারে গিয়াস তো সারাদিন বাসায় বসে থাকে এতদিন পরে বিদেশ থেকে আইছে বুঝছ না বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যায় এই জন্যই মনে হয় গিয়াস নিয়ে যায় না মা আমরা তো নসেন্দি থেকে ওর সাথে দেখা করার জন্য আসছি মানে ওর উচিত না আমাদেরকে একটু সময় দেওয়া একটু গল্প করা বিয়ের পর তো গিয়াসের সাথে এই প্রথম ওর দেখা ও তো ঠিক মতো গিয়াসের সাথে কথাই বলে না আচ্ছা ঠিক আছে আজকে ও আসুক আমি বলবো না এরপরে বাইর হলে গিয়াসের জানে নিয়ে যায় আরেকটা কথা ছিল মা মানে কি বিষয় বিষয়টা হইতেছে গিয়ে ফয়েজ তো 15 বছর পর বিদেশ থেকে আসলো তাই না মানে এখন উচিত না এই বাড়িটা আমাদের মানে এই সম্পত্তিটা ভাগ করা উচিত না এটা কি বলস মা ও আয়েশা ছাড়তে পারলো না এখনই এই সব সম্পত্তি নিয়ে ওর সাথে কথা বলবো কেন বলবো না ভাইরে বিয়ে দিবা না আচ্ছা বুঝো বিষয়টা একটু বুঝো ভাইরে যখন বিয়ে দিবা একটা বাইরের মেয়ে আসবে মেয়েটা আসার পর যখন সম্পত্তি ভাগ বাটোয়ারা করবা তখন মেয়েটা যখন প্যাচ লাগাবে তখন তখন কি হবে বুঝতে পারতেছো না কথাটা কিন্তু তুই ঠিকই বলছিস ফয়েজ আসুক বাসায় ওর সাথে আমি কথা বলি দেখি কি করা যায় আর একটু একটু করে তো বলতেই হবে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি কি মা এই কথাটা কি তোরে জামাই শিখাই দিছে এর তুমি কি বললা তোমার জামাই কেন সব কথা শিখাই দিবে আমারে হ্যাঁ তোমরা না সব সময় তোমার জামাইরে ছোট করে কথা বলো আমি এটা খেয়াল করছি তোমার জামাই ধরে কথা কেন বলবে আমারে আমার কি মেধা নাই এই কথা কি আমি বলতে পারি না আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি না 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 ঠিক আছে আমি বুঝছি যাই রান্নাঘরে বুয়া কি করতেছে একটু দেখি মা আমি যখন বড় হব তখন কি আমাদের বাড়িটা আমাদের ভাগ করে দিবে মা তোমাকে না কতদিন বলেছি বড়দের কথা বসে বসে শুনতে হয় না তুমি কেন বসে বসে আমাদের কথা শুনছিলে হ্যাঁ সব কথা তুমি গিলবে না বসে বসে যাও যাও তোমার ঘরে যাও কোনো কথা বলা যায় না বসে বসে সব কথা গিলে মা
মামা ওই যে বোরহান মামা মানে ফয়েজ মামার বন্ধু, ওনার ইন্টেরিয়র ব্যবসা আছে, খুবই ভালো। ওয়ালাইকুম সালাম। ফয়েজ মামা কিন্তু 15 বছর বিদেশে ছিল। বাবা 15 বছর ছিল? অনেক দিন। খুব ভালো, খুব ভালো। তা তোমার বাবা মা কেমন আছেন? বাবা মারা গেছেন, মা আছেন আর ছোট বোন। আরে তোমার বাবা নাই, জানতাম না। ও ফয়েজ মামা আমার বোন শিমু, আমার ননদ। ও আচ্ছা। ফয়েজ মামার বন্ধু, ওনার আবার ইন্টেরিয়র ব্যবসা আছে। এই ওনা 15 বছর বিদেশ ছিল, খুব ভালো। কি নাম আপনার? শিমু। বাহ, খুব সুন্দর নাম। খুব সুন্দর নাম। এই ইয়া, আমরা তো কথা বলতেছি বসে বসে, মেহমান আসছে না, একটু নাস্তা দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি করো, হ্যাঁ বসে দিয়ে। এই এই বোহারান মামার কিন্তু খুব ভালো ইন্টেরিয়র। আচ্ছা মামা, আপনাদের ইন্টেরিয়র সাইট চলে কোথায় এখন? 6টা সাইট চলতেছে। 6টা? 6টা? হ্যাঁ, আমার তো অনেক লোক কাজ করে, অফিসেই 10-12 জন আছে, সাইটে 50-60 জন আছে, কাজ চলতেছে আমার তো। আচ্ছা আমাদের বাসাটা একটু ইন্টেরিয়র কাজ করাতে চাই, একটু দেখবেন নাকি আপনি? হ্যাঁ আপনি চাইলে আমি তো দেখতে পারি, অসুবিধা নেই, দেখছি তো। চলেন আপনাকে একটু দেখাই। এক্সকিউজ মি, আমি একটু, হ্যাঁ মামা চলেন। ভাইজান, ভাইজান আপনার সানি আসছি। কিছু বলবা? দেখো জমিলা, তুমি তো সব আমাদের দুঃসম্পর্কের আত্মীয়, তুমি এ বাড়িতে কাজ টাজ করো, বুঝলে? তোমার মনে তো কোনো দুঃখ নাই? না না ভাইজান, এ বাড়ির আপনারা সবাই খুব ভালো, আফা আপনি জুমা খেলা সবাই খুব ভালো, আর ওই যে ফয়েজ মামা বিদেশ যাইছে, মামা না আরো বেশি ভালো। ফয়েজ তো ভালো, সেটা আমিও জানি, আমি তো ফয়েজের কথা কইতেছি না। হেনে একটা বদ আছে না গিয়াসুদ্দি, মানে হে তোমার সাথে কোনো দুর্ব্যবহার করছে কিনা, কোনো অর্ডার ফর্ডার করছে কিনা, চা দে ফানি দে এরম? না ভাইজান করেনি। তো হের কাছ থেকে একটা কথা শুনলাম, কি এই বাড়িতে নাকি দুটো বিয়ে হইব, একটা হলো মামা আর একটা হলো বাইগনার, ঘটনা কি সত্য? তো ওই ঘটনাটা শুনে আমার খুব ভালো লাগছে। আদার গিয়া শুদ্ধের কথা লয়ে তুমি এনেছো, ওরা ফালতু ওর উল্টা পাল্টা কি কথা কইছে না কইছে, এটা তোমার ভালো লেগে গেছে? শোনো ওর কথা শুনবা না, ওটা ফাজিল। আর শোনো, বিয়া হইতেছে একটা ভাগ্যের ব্যাপার, কার সাথে কার বিয়া হয় সেটা কেউ বলতে পারে না। আর আমার এখন বয়স হয়ে গেছে, এখন আমি এইসব চিন্তা করবো? ফিরোজা ভাইজান যে কি কয়, আপনার কই বয়স হয়েছে, পুরুষ মানুষের একটা বয়স হইল। শুনেন, আমার ভাগ্নি শেফালি ধানমন্ডিতে থাকে, সে যে বাসায় থাকে ওই বাসার ম্যাডাম একজন স্বামী খুঁজতেছে, ভালো একজন মানুষ পেলে হ্যাঁ বিয়ে করব, আমি কি আলাপ চালাবো? কি করে না কয়, উল্টা পাল্টা। শুনেন ভাইজান, আমরা যারা বাড়িতে কাম করি তাদের অবহেলা করেন না, একটা ভালো কামের লোক একটা ফ্যামিলির শক্তি, কথাটা মনে রাখবেন। হ্যাঁ কথাটা তুমি ঠিকই বলছো, একজন বাড়ির কামের লোক ভালো হইতে পারে আবার খারাপও হইতে পারে, তোমার এই কথার সাথে আমি একমত। তাহলে কি আমি আলাপ সালামও? কোনটা? ওই যে বললাম, ওই যে আমার বাগনি যে বাসায় কাম করে ওই ম্যাডামের লোকে। আমি বুঝতে পারতেছি না। আরে এত চিন্তার কি আছে,
আগে তো মহিলার বাড়িঘর দেখুন, সালসলন দেখুন, ভাব ভঙ্গি দেখুন, তারপরে যেন সিদ্ধান্ত। শোনেন, আপনার এখন যে বয়স, 20 বছর পরে তো আপনি আরো বুড়ো হয়ে যাবেন, তখন তো আপনার একা চলাফেরা মেলা মুশকিল, তখন তো একটা সঙ্গী দরকার। 20 বছর পরে কি জানো তো, আমি হাঁটতে গেলে 3 বার খেটে হোঁচট খেয়ে ফিরে যাই। সেদিন আমি বাথরুমে ঢুকতে গিয়া চৌকাঠের মধ্যে ফিরে গেছিলাম, তারপরে যে চোখ সানি করছে, চোখে একটু ঝাপসা ঝাপসা দিই, অনেক সময় একজন দুইজন দেখি। এই তুমি আমার কথা কইতেছো, তোমার সঙ্গীর খবর কি? কি করলেন আপনি? সেই 1986 সাল থেকে নিজের জীবন নিতে নিতে আজ 2022 সাল। আরে জমিলা, আমি কি এমন কথা খেলাম যে কান্দে? তো মহাবিপত্তি, বিয়া তো তারই আগে দেওয়া লাগবো। ওর বুকের মধ্যে এত আগুন আগে বুঝি নাই। আপনি শিমু না? আচ্ছা শিমু, আপনাকে আর আমাকে এখানে সবাই একা রেখে এভাবে চলে গেল কেন বলুন তো? আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক পাত্র খোঁজা হচ্ছে, তো আপনি সেই পাত্রদের মধ্যে একজন। পাত্র হিসেবে আমাকে কেমন লাগছে আপনার? খারাপ না, চলে। পাত্র যে বিদেশে থাকে আপাতত জেনেছেন, বিদেশি পাত্র পছন্দ হয় আপনার? পছন্দ হয়, তবে একটা ঝামেলাও আছে। কিরকম? এই বিদেশি ছেলেকে বিয়ে করলে বিয়ের সময় কি বলে জানেন? বলে যে 3 মাস পর ভিসা হলে বউকে নিয়ে বাইরে চলে যাবে, কিন্তু 1 বছর হয়ে যায় নেওয়া হয় না। তারপর যখন একটা বেবি হয় তখন আসে, বেবিটাকে দেখে, দেখার পর আবার চলে যায়, বলে যে বাচ্চা আর বউ একসাথে নিয়ে যাবে। এরকম করে 4 বছর হয়ে যায়, তাও নেওয়া হয় না। তখন মেয়েটা দুঃখে রাগে আরেকটা প্রেম করে, তখন মেয়েটার দোষ হয়। বাহ, দারুণ তো, আপনি খুব মজা করে কথা বলেন তো। এত সব তথ্য আপনি কি করে বুঝতে পারলেন? মানে আপনি তো বিয়ে করেন নাই। কি বলেন, সোশ্যাল মিডিয়ার যুগ না এখন, আর আমার তো ফেসবুক আছে, আমি তো সবকিছু ফেসবুকে দেখি। তারপর এই যে আশেপাশে কত ঘটনা ঘটছে দেখছি না? গুড, ভেরি গুড অবজারভেশন। আচ্ছা, বিদেশি ছেলে, সে যদি বিয়ের পর, ধরুন যাকে বিয়ে করবে তাকে বিয়ে করার পর আর বিদেশে না যায়, দেশে যদি সে থেকে যায়, সেই ব্যাপারে আপনার মতামত কি? তাহলে তো খুব ভালো হয়, তাকে বিয়ে করা যায়। তাই? আর যদি এজ গ্যাপ থাকে, ধরেন ছেলের বয়স একটু বেশি, মেয়ের বয়স একটু গ্যাপ, ধরেন 10-12 বছরের, 8-7 বছরের, এজ ডাজন্ট ম্যাটার, আপনি জানেন না? আর একটু বড় হলে তো সুবিধাই হয়, ভালো থাকা যায় বেশি। কিভাবে? কারণ তখন হাজবেন্ড একটু বউয়ের টেক কেয়ার করে বেশি। আসলে আমি একজন ভালো স্বামী চাই, তার বয়স একটু বেশি হোক সমস্যা, সে তার স্ত্রীকে দেখে রাখবে, এটাই আমার চাওয়া। আর কোনো চাওয়া নেই? আপনি অনেক মজা করে কথা বলেন, অনেক সুন্দর। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি জীবনকে অনেক সুন্দর করে দেখেন, অনেক মানুষের সঙ্গে আপনি মিশেছেন জীবনে। আরে ওই যে ফয়েজের লোকের যার সম্পর্ক ছিল, মানে ফয়েজ লাবণী,
আমি ফয়জরে কইলাম, দেখ দোস্ত, সিরিয়াস তুই এটা নিয়ে কোনো মজা করিস না, ও তো আমার লগে হাসতেছে। কিছুই বুঝতেছে না, মানে 15 বছর হয়ে গেছে বিদেশ থেকে আসছে, এখনো তার সেই আগের মতো ফাজলামি যায়নি না। কি কইতেছে আমার লগে হাসাহাসি করতেছে, কই দেখ না কি হয়। আমি আরে কইলাম যে দোস্ত, সব কিছু নিয়ে কিন্তু ফাজলামি চলে না, কিন্তু আমার লগে পুরাই মজা লইতেছে। এই ভালো কথা, তুই কি আচ্ছা, তোর কি লাবণীর সাথে ইদানিং দেখা হয়েছে? তো তাও বাজার দিয়ে গাও শুয়ে দেখলাম হের শাশুড়ির লগে চটপটি খাইতেছে। তোরে কি চিনতে পারছে? আর তাছাড়া এখন তো আমি আগে থেকে একটু স্লিম হয়ে গেছি না, মানে আগে মোটা ছিলাম না, এখন তো দেখতে একটু শুকনা পাতলা, হয়তো চিনতে পারে না আমার মনে হয়। কি ব্যাপার, কি আমরা তিনজনে খাইতেছি, তোরা খাবি না, শুকনা খাবে না? আমি শুকনারে খাওয়াই দিছি যখন তখন একটু খাইছি। তোমরা খাও বাবা। এ মামা, ওই ডুব নাও, গোল মশলা দাও দাও। মামারে দাও, মামা কি খায় না খায়, এই যে আমরা সবাই একসাথে খাইতেছি, হ্যাঁ এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে। ঢাকা শহরে তো এখন আর একসাথে খাওয়ার সব তো উঠেই গেছে, সবাই তো ওয়ান টু ওয়ান খায়। জামাই একটা কথা কম বল, আল্লাহ রাস্তায় খাইতেছো খাও, গলায় টেকবো। আমার আপন খালো তো ভাই এইভাবে খাইতে গিয়ে কথা কইছে, গলায় ঠেকে মারা গেছে, তো একটু চুপ করে খাও। এটা কোনো কথা? হ্যাঁ কথা তো আমি বলতেই পারি না জুমা। হ্যাঁ এইখানে কথা বলতে গেলে কিন্তু আমি কেউ না কেউ আমার বাধা দেয়, আমি কারো না কারো দ্বারা বাধাগ্রস্ত হয়। আরে আমরা যেহেতু কথা বলার সুযোগ পাই না, তো আমরা তো খাবার টেবিলেই কথা বলবো, তাই না? তো খাবার টেবিলে যদি কথা বলতে না পারি, কোথায় যে কথা বলবো জুমা, তুমি বলো। না না এটা ঠিক ঠিক, তুমি খাও তো, এত কথা বলার দরকার নেই। সেখানে আমরা বাংলাদেশে সবাই তো মনে খাবার টেবিলে বসে কথা বলবো, গল্প করবো, এরকম পারিবারিক এনভায়রনমেন্ট সব জায়গায় পাওয়া যায় না, তাই তো? আমরা কি সেটা সুযোগ পাই নাকি? এই যে আমি আসছি, আপনি আসছেন বলে ফয়েজ ভাই আসছে, আমি আমার নার্সিং দিয়ে ব্যবসা বাণিজ্য সব গুটায় চলে আসছি। কেন আসছি? যাতে আমি ফয়েজ ভাইয়ের সাথে একটু সময় কাটাই, সময় বেশ কাটাবো, একসাথে থাকবো, ঘুরবো, বেড়াবো, কোথায় কি আমার কেউ কোনো পাত্তাই দেয় না, আমি সারা দিন বাসার মধ্যে বসে থাকি। কেন ফয়েজ ভাই যে বার হন, উনি তো আমার সাথে নিয়ে যেতে পারেন না, আমি তো তার ঢাকা শহরটা একটু ঘুরে টুরে দেখাইতে পারি, কি বলেন? হ্যাঁ তুমি আন্ডা ঘুরে বা। হ্যাঁ ঠিকই তো, তোমার ফুলা শোনো, আমার সাথে যাইব, আমি ঢাকা শহরে থাকি, দুই চারটা গুন্ডা ফান্ডা আমি চিনি আমার হাতে, তারা আমার দেখলে হেরে কিছু কইব না। তুমি কি চাও যে তোমার ফুলার নিকো সংগত বেরাক? আমার একটু বলতে বলতে বেশি বলে ফেলি, গুন্ডা বাটা অনেক মজা। না না জুমা, একটা বিষয় কিন্তু আমি সবসময় খেয়াল করছি, মামা সুযোগ পাইলে কিন্তু আমার এরকম খোঁচা দিয়ে কথা বলে। না সে যেভাবে কথা বলে মনে হচ্ছে জমি জমা নিয়ে তার সাথে আমার দ্বন্দ্ব আছে, ভালো কথা কইলে পারি। মামা মামা থামো না, তুমিও না,
একটু বেশি কথা বলো। এই তোদের সমস্যা কি? স্বপ্ন তো চোখে ছিল, প্রেম ছিল হৃদয়ে, না পাওয়ার বেদনায় মনে নিল সব সয়ে, হেরে গিয়ে দাঁড়িয়েছে বারে বারে শিখেছে, হেরে গিয়ে দাঁড়িয়েছে বারে বারে শিখেছে, যেমন সুদূর থেকে বিদেশি ছেলে এসেছে, সুদূর থেকে